কুষ্টিয়া ইসলামের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন 20 জন শিক্ষক। নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি, প্রভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে সকালে পদত্যাগ করেন তারা। পদত্যাগের শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের 7 জন সহকারী প্রক্টর, 3 হলের প্রভোস্ট এবং 19 জন হাউস টিউটর। রেজিস্ট্রারের দফতরে পদত্যাগপত্র জমা দেন তারা। এদিকে ভিসি, প্রভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনও অব্যাহত রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর আবুল হাসান চৌধুরীকে ভিসি বিরোধী আন্দোলন করার কারণে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষকরা। এদিকে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ভিসি, প্রভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে 3 মাস ধরে অচল হয়ে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের সাম্প্রতিক হামলা ও প্রাণনাশের হুমকি আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। কুষ্টিয়া প্রতিনিধি খালিদ হাসান সিপায়ার তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 20টি বিভাগে মোট 11,000 শিক্ষার্থীর ক্যাম্পাস অচল হয়ে আছে প্রায় 3 মাস ধরে। মোটা অঙ্কে টাকা দিয়েও চাকরি না পাওয়ায় ভিসি, প্রভিসি ও ট্রেজারার হটাও আন্দোলনে নেমেছেন চাকরি বঞ্চিতরা। আর দলীয় বিবেচনায় 121টি পদে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। আমাদের সেই পরীক্ষাটা হচ্ছে না, আমরা তো সেই সংকটে পড়ে গেছি। এই মাসের 17 থেকে 21 নভেম্বরের মধ্যে পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তো শেষ হওয়া তো দূরে থাকে, আসলে কবে থেকে শুরু হবে এটাই বলতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানের সিচুয়েশন অনেক রকম হতে পারে না, টিচারদেরকে মারা হচ্ছে অতি তাড়াতাড়ি। ভিসি, প্রভিসি এবং ট্রেজারার তারা চলে যান, এখান থেকে বহিষ্কৃত অবস্থায় চলে যান, যাতে অতি অল্প সময়ের ভিতরে পরিবেশ অনুকূলে এসে শিক্ষার পরিবেশ তৈরি হয়। আন্দোলনের পালে নতুন হাওয়া লাগে শিক্ষকদের মিছিলে ছাত্রলীগের হামলা ও 30 জন শিক্ষককে গুরুতর আহত করার পর। এই হামলাকে দেশের জঘন্যতম ঘটনা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জ্ঞাপন ও বিষয় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, লজ্জার বিষয়। আমরা যখন অবস্থান কর্মসূচি করছিলাম তখন ছাত্রলীগের নামধারী, ছাত্রলীগের নামকে ব্যবহার করে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের 30 জন শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছে। 35 বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। যেখানে শিক্ষক লাঞ্ছিত হয় ভাইস চ্যান্সেলার এবং প্রো ভাইস চ্যান্সেলারের নির্দেশে, তাদের উপস্থিতিতে সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হতে পারে? তবে এই ঘটনার জন্য শিক্ষকরাই দায়ী বলে জানালেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি। আমাদের পথকে রুদ্ধ করার কারণে আজকের এই বিশৃঙ্খলা। আমাদের একটা ছেলেকে তারা আহত করেছে, মেরে ভাঙচুর করার মতো কোনো ঘটনা ঘটেনি। লজ্জাজনক ঘটনার অবিলম্বে বিচার ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে, এটাই চান সাধারণ শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল এহসান, দিগন্ত নিউজ ডেস্ক।